ପୁରୀରେ ଏସ୍ଆଇର ତିନି ଜଣିଆ ଟିମ୍ ଏସ୍ଆଇର ଆଞ୍ଚଳିକ ନିର୍ଦ୍ଦେଶକ ଦିଲ୍ଲୀପ ଖମାରୀ ସୁପରିଟେଣ୍ଡେଣ୍ଟ ଅରୁଣ ମଲ୍ଲିକ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ସୁପରିଟେଣ୍ଡେଣ୍ଟ ଚିତ୍ତରଞ୍ଜନ ଦାସ ପୁରୀରେ ପହଞ୍ଚି ଶ୍ରୀମନ୍ଦିର ଯାଇ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟର ଅନୁଧ୍ୟାନ କରିଛନ୍ତି ଜିଲ୍ଲାପାଳ ଅତିରିକ୍ତ ଜିଲ୍ଲାପାଳ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀମାନେ ଅନୁଧ୍ୟାନରେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିର ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଚାଲିଥିବା ଐତିହ୍ୟ ପ୍ରକଳ୍ପ କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ଅନୁଧ୍ୟାନ କରିଛି ଏସ୍ଆଇ ଟିମ୍ মে মাছ সাত তারিখ পূর্ব হাইকোর্টে এসআই সত্যপাঠ করিবাকু করা নির্দেশ দেখুন মামলা অনরেবল হাইকোর্টে অনরেবল হাইকোর্টর ডাইরেকশন আমি এটিকি আসছি ওর আপনার সমস্ত বিদ্বান জন ওয়েল এজুকেটেড হাইলি ক্য়ালিফাইড প্রফেশনাল জর্ণালিষ্ট আপ ভাবু আপনার সমস্ত বুঝিপার কথাটা ও যেহেতু মামলাটা হাইকোর্টে অনেক কিছু ষেটমেন্ট ঠিক নয়

ପରିକ୍ରମା ମାର୍ଗ ପ୍ରକଳ୍ପକୁ ନେଇକି ପ୍ରକଳ୍ପକୁ ନେଇକିରି ବ୍ୟାକ୍ଫୁଟରେ ରାଜ୍ୟ ସରକାର ଅଛନ୍ତି ଯେଉଁଭଳି ଭାବରେ ଏଏସ୍ଆଇର ନିୟମକୁ ଉଲ୍ଲଂଘନ କରାଯାଇ ବଡ଼ ବଡ଼ ଗାତ ଖୋଳାଯାଇ ନିର୍ମାଣ କରାଗଲା তাহু চবুৰি মল্য চৰকাৰোচনা কৰোঁ কৈপাৰ সিধাচল বড় গাত খন যোগু শ্ৰীমন্দিৰে ফাট সৃষ্টি হ'ল যা জে পুৰীৰ জনেপ্ৰমুখ জনে ভক্তিয়ে জনস্বাৰ্থ মামেলা দায়ৰ কলে এ এছ আই এখন অতিৰিক্ত সময় হাইকোৰ্ট মাগিছিল আৰু ইয়াৰ পৰৱৰ্তী শুনা মে মাছ নাৰিখৰে ৰ মে মাছ সাত তাৰিখ পূৰ্ব এ এছ আই তাৰ সত্যপাঠ দাখল কৰিব আজি এছ আইৰ তিনিজনে টিম আছিলে এ এছৰ আঞ্চলিক নিৰ্দেশক বা ৰিজনেল ডাইৰেক্টৰ

কৰাই স্বপ্ন আমি বাৰম্বাৰ খবৰ প্ৰসাৰণ কৰিছোঁ এই যে বৰ্তমান নূ কৰি গোটেই প্ৰ'জেক্ট কৰা কনষ্ট্ৰকশন কৰা পিলৰ উঠা যায় এ হো গোটে দ্বিতীয় মেঘনাদ পাচের পরিকল্পনা করাছি যা কি খাডে লাইট পথে তেয়ারি হব এবং যা কি মঠ পাখে রয়েছে এবং এমআর মঠ যাই সেটার স্থিতি অনুধান করে বিশেষ করে স্বপ্ন এএসআই নিহতি ভাবে অবগত থাকব যেহেতু এএসআই র কড়া নিম রয়েছে শহেমিটর ভিতরে শহেমিটর হচ্ছে শ্রীমন্দির মেঘনাদ পাচের নিষেধাঞ্চল নিষেধাঞ্চলের কৌশি নির্মাণ কার্য বা খন কার্যপারি বলে নিয়ম রয়েছে এএসআই পুরা ব্যাপক অনুধান করতে পুরী জিলাপাল পুরী উপজেলাপাল শ্রীমন্দির প্রশাসনিক অধিকারী বি সি তাক ই তন তন কৰি যাঞ্চ কৰিছে গোটেই অত্যাধুনিক যন্ত্ৰ আনিছিল এই পিলৰ কেতিয়া তলুকু যায় এ পিলৰ ৱাইড বা চৌডা কেতে তমাম জিছ সু মাফি ল কিন্তু বড়ো কথা হ'ব এছ আই নিশ্চিত ভাৱে অনু কৰিছে এছ আই ৰ যিহেতু গোটেই নিম ৰ নিষেধাঞ্চলৰ কোশি কনস্ট্রকশন কাম বা নির্মাণ কাম হয়ে পাই এসআই আজ পুরা পুরি স্থিতি অনুধান করছে এবং এসআই মে মাছ সাত তারিখে রিপোর্ট হাইকোর্টক সত্যপাঠ প্রদান করি আমি এসআই আঞ্চলিক নির্দেশক বা রিজোল ডাইরেক্টর দিলীপ খমারী প্রতিক্রিয়া আনি সে সিধা সরকার যেহেতু কোর্টের মামলা বিচারাধীন অ সত্যপাঠ আকারে যা সব স্থিতি দেখলে তাহলে সে সত্যপাঠ আকারে কোর্টে দাখল করবে কিন্তু বড় কথা হচ্ছে নিয়ম তো না শহে মিটর ভিতরে আপনার জাগছেন দিন পূর্বু কেন্দ্রাপড়ার জন সূচনাধিকার কর্মী যিয়ে রীশ কুমার সিং সে আর্টিআই রিপোর্ট মাকিলে এবং আর্টি আই রিপোর্টের স্পষ্ট উল্লেখ রয়েছে শ্রীমন্দির শহে মিটর নিষেধাঞ্চলের বা শ্রীমন্দির শহে মিটর প্রোহিটেড এরিয়ায় কোণে নির্মাণ কার্য করা এসআই অনুমতি দেই নাই যা কি বারম্বার অর্গস নিউজটার সমস্ত বুদ্ধিজীবী হু সেবায়ত হু সমস্ত যে দাবি করলে যদি রাজ্য সরকার প্রকল্প নির্মাণ করতে তবে এএসআই রমিশন লেটর দেখা কিন্তু রাজ্য সরকার পাখে এএসআই রাশি অনুমতিপত্র না যা কি ক্ষিতীশ কুমার সিং কি যদ্রাপড়ার সূচনা অধিকার কর্মী সি সিধাস তবে মোটামোটি দেখা রাখা এসআই বাস্তব যোনতি অনু কৰিত্তৰ দুৱাৰ গলে অনুধান কলে দক্ষিণ দুৱাৰ গ'লে স্থিতি অনুধান কলে এশ্চিম দ্বাৰিছিলে স্থিতি অনুধান কৰিব এ আই চিধাচল এম আৰ মঠ যায় এম আৰ মঠ হ'ল শ্ৰীমন্দিৰ শেষ মিটৰ ভিতৰত যাওঁতে যিভাৱ ভাৱে আইনক আখিটাৰ কৰা বড়ো গাত নিৰ্মাণ কৰাবৰ্তী মুহূৰ্তত সমতুল কৰা হৈছিল কিন্তু ইয়াৰ ভিতৰত গোটেই প্ৰতক্ৰিয়া দেখিব বা গোটেই আশ্চৰ্যৰ কথা স্বপ্না দেখিব আপোনাৰ জানিছিল ৰাজ্য চৰকাৰ এখন এুগ্ম অনুধান কৰিব মান্যৰ হাইকোৰ্ট নিৰ্দেশ এত্যপাঠ দাখল কৰা পূৰ্ব তন তনকি গ্ৰাউণ্ড জিৰ'ক আছিলে এছ নিৰ্মাণ স্থলো কলে টিকিনিকি তন তন কৰি যাঞ্চ কলে অত্যাধুনিক যন্ত্ৰ আনি কলে কিন্তু ৰাজ্য চৰকাৰ কৌশল কমিটি এঠা আ বা ৰাজ্য চৰকাৰ কৌশল প্ৰ আঁচ কৰা গৃহ কমিটি বাচস্পতি অধ্যক্ষতাৰে গৃহ কমিটি গঠন কৰা হৈছিল গৃহ কমিটি স্থিতি যাঞ্চ কৰি নাই তাৰপিছত মোটামোটি ভাৱে এজ এছৰ ৰিজনা ডাইৰেক্টৰ যিয়ে ৰখিছিল আঞ্চলিক নিৰ্দেশক দিলীপ খমাৰী পুৰী আছিলে মাপ্ৰভুক্ত

ଏସ୍ଆଇର ଯାହା ନିର୍ଦ୍ଦେଶ ରହିଛି ଏସ୍ଆଇଙ୍କୁ ଯେ ସତ୍ୟପାଠ ଦାଖଲ କରିବାକୁ ଏବଂ ଏହାର ଶୁଣାଣି ଆସନ୍ତା ନଅ ତାରିଖରେ ମଧ୍ୟ କରାଯିବ ଧନ୍ୟବାଦ ଆଶୁତୋଷ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ଅପଡ଼େଟ୍ ପାଇଁ